সম্মানিত শুধু কুরবানি দিলে এত ছোয়া, কিন্তু কুরবানি আপনার আমার উপর ওয়াজিব দিলাম না, তাহলে কি গুনাহ হবে কি না এটা জানার দরকার আছে না নাই? আলোচনা শুধু ফজিলতের উপরই চলে যায়, কিন্তু দায়িত্ব পালন না করলে কিছু শাস্তি, কিছু শাস্তির বিধান শরীয়তে আছে কি না এটা জানতে হবে না? আমাদের সমাজে অনেক ব্যক্তি আমরা এরকম আছি, অনেক ব্যক্তি এরকম আছি, এই ঈদ উপলক্ষে ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিব, যে সেটের দাম সর্বনিম্ন 10,000, 12,000, 15,000, 20,000 টাকা, ঠিক না বেটি? এই ঈদ উপলক্ষে মেয়েকে 3 পিস কিনে দিব, অথবা ইত্যাদি ইত্যাদি, মেয়ের যা আবদার সে আবদার পূরণ করার জন্য টাকা খরচ করব, 2,000, 5,000 টাকা খরচ করব, স্ত্রীর অনেক কিছু লাগবে ঈদের আবদার সেগুলো পূরণ করব। কিন্তু দুঃখের বিষয় হলো এত কিছু পূরণ করতেছি, ছেলের আবদার, মেয়ের আবদার, স্ত্রীর আবদার পূরণ করতেছি, কিন্তু এত টাকা পয়সা থাকার পরেও আল্লাহ তাআলার যে একটা বিধান কুরবানি দেওয়া, সেই কুরবানি কিন্তু আমরা আদায় করি না। এরকম ব্যক্তি আমাদের সমাজে আমরা বসবাস করি, ঠিক না বেটি? ঠিক। যদি কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কুরবানি আদায় না করি, কি শাস্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة بأن يضحي ولم يضحي فلا يحضر مصلانا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাবারক তাআলা যেই মুমিনকে সম্পদ দান করেছেন, এ পরিমাণে সম্পদ দান করেছেন, সে ইচ্ছা করলে কুরবানি আদায় করতে পারত, কিন্তু সে কুরবানি আদায় করল না। এমন মুসল্লি যেন, এমন মুমিন যেন ঈদের আনন্দের দিন, যেই দিন গুনাহ মাপের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সকলে ঈদগাহের ময়দানে যাবে, সেই দিন যেন এই গুনাহগার অন্যান্য নামাজি মুসল্লি ইমানদারদের সঙ্গে ঈদগাহে না আসে, নাউজুবিল্লাহ। সম্মানিত শুধু এই জন্য খুব সাবধান, কুরবানি আমি দিচ্ছি না, আসলে আমার উপর কুরবানি ওয়াজিব কি না এটা জানার বিধান আছে না নাই জানতে হবে। এখন আমাদের জানতে হবে কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানি কার উপর ওয়াজিব। এটা সহজ একটা বিষয়, সেটা হলো সদকায়ে ফিতরের নেশাব স্মরণ আছে আপনাদের, জাকাতের নেশাব স্মরণ আছে, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, অথবা স্বর্ণ রূপা নাই সে পরিমাণ সম্পদ থাকতে হবে, তাহলেই তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়, জাকাত ওয়াজিব হয়। জাকাতের জন্য 1 বছর অতিবাহিত হবে, আর সদকায়ে ফিতরের জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, হুবহু ওই নেশাবটাই কুরবানির জন্য। তবে একটু ব্যবধান, সেটা কি? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জিলহজ মাসের 10, 11, 12 3 দিন, কয়দিন? 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12 এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে কোনো মুসলিম নর নারীর কাছে যদি, কোনো মুসলিম পুরুষ এবং মহিলার কাছে যদি নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত এবং ঋণ ব্যতীত, কয়টা জিনিস? 2টা জিনিস, নিত্য প্রয়োজনীয় চলতে ফিরতে দুনিয়াতে আপনি আমি যদি জীবিত থাকি, যে বিষয়গুলো, যে জিনিসগুলো প্রয়োজন, এরকম আসবাবপত্র ব্যতীত এবং ঋণ ব্যতীত যদি 7.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণের মালিক আপনি আমি যদি হয়ে যাই, অথবা 52.5 তোলা রূপার মালিক যদি আপনি আমি হয়ে যাই, অথবা এ পরিমাণ সম্পদের মালিক, স্বর্ণ নাই আমার কাছে, পুরুষ ব্যক্তি, আমার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু এর মূল্য অথবা এ পরিমাণ সম্পদ যদি টাকা হোক, ব্যবসায়ী মাল হোক, অন্য কিছু হোক, এরকম যদি আপনার আমার কাছে থাকে, তাহলে আপনার আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত সুধীর, 7.5 তোলা স্বর্ণের দাম তো অনেক, বর্তমানে প্রায় 60,000 টাকার কাছাকাছি স্বর্ণের ভরি, কয়েকদিন আগে একটু কমছে, রূপা 52.5 তোলা রূপার মূল্য যদি আপনি আমি ধরি, তাহলে 40,000 টাকার কাছাকাছি হয়, আরও 5,000 টাকা বেশি ধরি, 45,000 ধরি। তার মানে কোনো পুরুষ ব্যক্তির জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যদি নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বলতে কি বোঝায়, 3 সেট পোশাক, পাইছে 3 সেট জামা কাপড়, এর অতিরিক্ত যদি থাকে, শোকেসে আছে না, ওয়ার্ড্রোবে নাই, 5 সেট, 7 সেট কাপড়ের অভাব নাই, এগুলোর মূল্য ধরতে হবে। এরপরে আপনি আমি
মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য শোকেসের মধ্যে ডিনার সেট, স্যুপ সেট, এই সেট, সেই সেট সার করে রাখছি না? ওগুলা কি প্রতিদিন দরকার হয়? না, দরকার হয় না। ওগুলো যখন আপনার আমার বাড়িতে মেহমান আসে, এক মাস, দেড় মাস, ছয় মাস পরে যখন মেহমান আসে, তাদেরকে আপ্যায়ন করার জন্য সেই আসবাবপত্রগুলো, সেই জিনিসগুলো ব্যবহার হয়, তার মানে নিত্য প্রয়োজনের থেকে এগুলো বাহির হয়ে যাচ্ছে। তিন সেট পোশাক ব্যতীত অতিরিক্ত পোশাকগুলোও বাহির হয়ে যাচ্ছে, এবং আপনার আমার এরকম ডিনার সেট, স্যুপ সেট, আরও অনেক কিছু থাকে মেহমানদেরকে আপ্যায়ন করার জন্য, এগুলো কী হয়ে যাচ্ছে? বাইর হয়ে যাচ্ছে। বড় বড় ডেক থাকে, থাকে না, বড় বড় ডেকসি যেগুলো আমরা অনুষ্ঠানে ব্যবহার করি, এগুলোও এই নেশাবের মধ্যে গুণ্য হবে। এই জন্য অনুমানিক 45,000 টাকা যদি এই তিন দিনে থাকে, ঋণমুক্ত, ঋণ বাদ দিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে, যদি মোটামুটি 45,000 টাকার মালিক যদি এই তিন দিন, জিলজ মাসের 10, 11, 12 তারিখে আপনামি হয়, তাহলে কুরবানি আপনার আমার উপর কি ওয়াজিব। সম্মানিত শুধু এখানে আরেকটা বিষয়, সেটা হলো অনেক মা বোনদের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু তারা জানেন না, ঠিক না ব্যাটি? কীভাবে? মা বোনদের কাছে ব্যবসার সম্পদ নাই, 15-20-50,000-1,00,000 টাকা নেয়, কিন্তু স্বর্ণ তো থাকে, নাকি বলেন? প্রত্যেকটা মা বোন, অধিকাংশ মা বোনের কাছে দেখবেন এক ভরি, দুই ভরি, তিন ভরি স্বর্ণ আছে, সাথে রূপাও আছে, 5 ভরি রূপা আছে, 10 ভরি রূপা আছে। তাহলে স্বর্ণের মূল্য যদি লাগায় 45,000 টাকার অতিরিক্ত হচ্ছে না? রূপা হচ্ছে না, 52.5 তোলা রূপা হচ্ছে না, কিন্তু স্বর্ণ তো আছে। স্বর্ণ যদি বিক্রয় করে মূল্য লাগায় তাহলে 45,000 টাকার অতিরিক্ত হয়ে যাচ্ছে। এই জন্য অনেক মা বোনদের উপর হ্যাঁ কুরবানি ওয়াজিব, কিন্তু তারা জানেন না, অথবা তাদেরকে জানানোও হয় না। এখন যদি বলা হয় মা বোন আপনার কাছে তো 3 ভরি স্বর্ণ আছে, 5 ভরি কী আছে, রূপা আছে, আপনার উপর কুরবানি ওয়াজিব, তখন এই মা বোন উত্তরে বলেন আমার কাছে তো টাকা নেই, কুরবানি কীভাবে দেবো, স্বর্ণ বিক্রি করবো? হ্যাঁ, স্বর্ণ তো বিক্রি করবেন আপনার, কারণ একটা বিধান আপনার উপর কুরবানির বিধান চলে আসলো, এখন আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, স্বর্ণ বিক্রি করবেন না কী করবেন সেটা আপনার ব্যাপার, কুরবানি আপনাকে দিতেই হবে। এই জন্য বাড়িতে গিয়ে মা বোন যাদের সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, হিসাবটা বুঝে দিবেন, তারাও যেন কুরবানি দেয়। ওয়াজিব কুরবানি আদায় না করলে কিন্তু গুনাহগার হবে, ঠিক না বেটি? সম্মানিত শুধু এই হলো কুরবানি কার উপর ওয়াজিব, সেই বিষয়ে বলা হলো। মোটামুটি 45,000 টাকা, 50,000 টাকা থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যায়। আর মা বোনদের কাছে টাকা না থাকলেও স্বর্ণ থাকে 1 ভরি, 2 ভরি, 3 ভরি, রূপাও থাকে 5 ভরি, 10 ভরি, 15 ভরি, এই জন্য মা বোনদের উপরেও কুরবানি ওয়াজিব হয়ে যাবে।